দেশের যেসব বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তার শীর্ষ 10টিতে বরাদ্দের পরিমাণ প্রায় 58,000 কোটি টাকা। অর্থমন্ত্রী জানান, বড় আকারের বরাদ্দ থাকলে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যয়ের হার নিয়ন্ত্রণ করা হবে। তাপসী রাবরের রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, এবারও বড় উন্নয়ন পরিকল্পনা নিয়ে 2,46,066 কোটি টাকার এডিপির পরিমাণ নির্ধারণ করেছে সরকার। আগামী অর্থবছর জুড়ে 1,435টি প্রকল্পে এ অর্থ খরচ করা হবে। বিশাল এ উন্নয়ন বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে যোগাযোগ, অবকাঠামো, বিদ্যুৎ ও শিক্ষা খাতে। এবং 2022-23 অর্থবছরের চলতি মাসে উদ্বোধনের অপেক্ষায় থাকা পদ্মা সেতু প্রকল্পেও বড় বরাদ্দ রাখা হয়েছে। এজন্য রয়েছে 2,202 কোটি টাকা। এছাড়া বরাদ্দের সবচেয়ে বেশি অর্থ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের প্রথম ও একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পটি বরাদ্দ পেয়েছে প্রায় 13,000 কোটি টাকা। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় 8,759 কোটি টাকা বরাদ্দে। এর পরই রয়েছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প প্রায় 6,504 কোটি টাকা। মেগা প্রকল্পের মধ্যে বিশাল বরাদ্দ পাওয়া অন্যগুলো হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে প্রায় 6,019 কোটি টাকা, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে প্রায় 5,809 কোটি টাকা, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে প্রায় 3,059 কোটি টাকা। এছাড়া শেষ পর্যায়ে থাকা কর্ণফুলী নদীর তলদেশে টানেল প্রকল্পে 2,000 কোটি এবং পায়রা গভীর সমুদ্র বন্দর সংশ্লিষ্ট দুই প্রকল্প পাচ্ছে 800 কোটি টাকা। 10টি মেগা প্রকল্প সহ 1,350টি প্রকল্প বাস্তবায়নের জন্য বড় উন্নয়ন পরিকল্পনার বাজেট পেশ করেছে সরকার। তবে অর্থনীতিবিদরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং করোনা পরবর্তী অর্থনৈতিক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রকল্প বাস্তবায়নের হার কিছুটা কমিয়ে আনা উচিত, তবে সেটি যেন দীর্ঘসূত্রিতায় রূপ না নেয়। তাপসী রাবেয়া, দেশ টিভি, ঢাকা।